গাজায় ইসরায়েলি হামলাকে শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বর্বরতা বলে আখ্যায়িত করেছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। একই সঙ্গে নেতানিয়াহু সরকার ফিলিস্তিনিদের ওপর নির্লজ্জ গণহত্যা চালাচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি। গত 5 মার্চ তুরস্কের রাজধানী আঙ্কারায় ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহবুব আব্বাসের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। সংবাদ সম্মেলনে ফিলিস্তিনের জনগণের প্রতিফোঁটা রক্তের হিসাব দিতে হবে বলে নেতানিয়াহুকে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। গত 151 দিন ধরে আমরা গত শতাব্দীর সবচেয়ে বড় বর্বরতার সাক্ষী হয়েছি। নেতানিয়াহু এবং হত্যাকাণ্ডে তার সহযোগীদের অবশ্যই আইন ও জনসাধারণের বিবেকের সামনে প্রতিফোঁটা রক্তের জন্য জবাবদিহি করতে হবে। এদিকে এরদোয়ান শুধু হুঁশিয়ারি দেননি। রমজান মাসে পবিত্র আল-আকসায় ফিলিস্তিনি মুসলিমদের প্রবেশে বাধা দেয়া হলে ইসরায়েলকে চরম পরিণতি দেখতে হবে বলে সতর্ক বার্তা দিয়েছেন তিনি। এর আগে উগ্র ইসরায়েলি রাজনীতিকরা রমজান মাসে আল-আকসায় মুসলিমদের প্রবেশে কড়াকড়ি আরোপ করার কথা বলেন, যা পুরোপুরি অবান্তর বলেও মন্তব্য করেন তিনি। তার দাবি এ পদক্ষেপ আরো খারাপ করবে পরিস্থিতি। এছাড়া ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএন রিলিফ অ্যান্ড ওয়ার্কার্স এজেন্সিকে অসম্মান করার জন্য ইসরায়েলের প্রচেষ্টাকেও তিরস্কার করেছেন এরদোয়ান। যৌথ এই সংবাদ সম্মেলনে এরদোয়ান আরও বলেন, পশ্চিমাদের সমর্থনেই এমন আগ্রাসী আচরণ করছে তেল আবিব। এছাড়া কোনো আইনের তোয়াক্কা না করেই খাবারের জন্য লাইনে দাঁড়ানো নিরীহ মানুষদের হত্যা করছে বলেও অভিযোগ করেন তিনি। ইসরায়েলি প্রশাসন আমাদের ভাই বোন ও শিশুদের নির্বিচারে হত্যা করেছে, খাবারের জন্য লাইনে দাঁড়ানো মানুষও হত্যাযজ্ঞের শিকার। কোনো আইনের তোয়াক্কা না করা ইসরায়েলের এমন আগ্রাসী আচরণের সবচেয়ে বড় কারণ পশ্চিমাদের সমর্থন।